রহমাতুল লিল আলামিন এরকম করে একদিন খেজুর আটা ময়দা এইগুলো পাহারা দেওয়ার জন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইগুলো পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন ঘুমিয়ে পড়েছেন দায়িত্ব দিয়েছেন রাত্রি যখন গভীর হয়ে যায় গভীর হয়ে যাওয়ার পরে পাহারাদার আবু আইয়ুব আনসারী নবীর সাহাবী একটু জীবন জীবন ভাব ধরেছে জিম জিম আসার পরে যখন সন্ধ্যা চলে এসেছে তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ পায় যে খেজুরের যে বড় টুকরাটা আছে যে বস্তাটা আছে এই বড় বস্তায় থেকে কে যেন তার ফলের মধ্যে খেজুর ভরতেছে সুবহানাল্লাহ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে থাপা মেরে ধরেছেন ধরার সঙ্গে সঙ্গে চোরকে ডাকছে বলে কেন রে ভাই তুমি জানো না এটা নবীর সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা নবীর মাল এটা আমার মাল না এটা জনসম্মুখের মাল এই মাল তুমি কেন চুরি করো নবীর সাহাবীকে ডাক দিয়ে বলে এই মাল কাকে দান করবা বলে এই মাল আমি গরিবকে দেব মিসকিনকে দেব অসহায়কে দেব বলে আমি অসহায় আমি আজ তিন দিন ধরে খাবার খাই না চার দিন ধরে খাবার খাই না আমার তো কোথা আলেকেছে আমাকে তুমি খাবার দাও বলে খাবার দেওয়ার দায়িত্ব আমার না আমার হলো শুধু মাল পাহারা দেওয়ার দায়িত্ব কথা বলছি কিনা নবীর সাহাবী যখন বলেছেন নবীর সাহাবীকে বারবার বলে আমি তিন দিন যাবন খাবার খাই না আমার পেটে বড় ক্ষুধা আমার ফ্যামিলির লোকজন খাবার খাই না বড় ক্ষুধা যেহেতু মাল গরু গরিব দুঃখীকেই দিবা আমিও তো একজন গরিব কালকে আমাকে না দিলে আজকে আমাকে দিয়ে দাও নবীর সাহাবীর বড় মায়া লাগলেন মায়া লাগার পরে নবী পাকের সাহাবী চোরটাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে ফজরের নামাজ আদায় করে রহমাতুল্লিল আলামিন আমাদের দেশের ইমাম সাহেবরা ফজরের নামাজে সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসে কি বসে না এটা নবীর অভ্যাস ছিলেন নবী পয়গম্বর মুসল্লিদের দিকে বসে বসে কার কি প্রয়োজন আছে কার কি সমস্যা হয়েছে এটা জানতে নামুল করতেন রহমাতুল্লিল আলামিন এইরকম ঘুরে বসার সঙ্গে সঙ্গে কিছু কথা বলার পরে ডাক দেয়া বলে সাহাবীরে কালকে যে তোমার বাড়িতে তোমাকে যেই মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলাম কেন তোমার ঘরে চোর আসার পরে কেন তুমি চোরটাকে ছেড়ে দিলা এবার সাহাবী দাঁড়িয়ে বলে ইয়া নবী আল্লাহ ওইখানে ছিলাম শুধু আমি আর চোর আর আল্লাহ তিনজন ছাড়া আর কেউ ছিল না আপনি জানলেন কেমনি বলে আমাকে জিব্রাইল জানিয়ে দিয়ে গেছেন তো ভাই এটাও শুনে রাখো আজকে চোরকে ছেড়ে দিয়েছো আজ রাতেও চোর তোমার ঘরে চুরি করতে আসবে জোরে কন সুবহানাল্লাহ এবার বলে দিয়েছে এবার কি পাহারাদা উনি কি চুপ করে বসে থাকবে এবার নবীর সাহাবি চিন্তা করলেন আজকে আর ঘুম নাই পানি না বসতে ঘুম আসলে পানি চকিয়ে দিবে ঘুম পালা যাবে না চোর আসলে চোরদের ধরে নবীর দরবারে নিতে হবে কথা বল ঠিক কিনা চোরকে ধরে নবীর দরবারে নেওয়ার জন্য রহমাতুল্লিল আলামিন দরবারে নেওয়ার জন্য রহমাতুল্লিল আলামিনের সাহাবী খুব শক্তিশালী হয়েছেন এবার চোর সংবাদ পেয়েছে চোর তো আমার মত আপনার মতো মানুষ না চোরকে শয়তান কে চোর জোরে কন কে চোর সবাই কন শয়তান হলো চোর শয়তান কি শুনছে কি শুনে নাই জোরে কন এবার পাহারাদার যে এরকম শক্তিশালী হয়ে গিয়েছে এবার চোরও ওই রকম শক্তিশালী হয়ে গিয়েছে চোর এবার কাঁসা মাইরা শরীরে তেল মাল মেইকা শরীরটাকে স্থির করে গেছে এবার চোরও শক্ত করে ঝাপটা মেরে ধরেছে চোরও এবার স্লিপ কাইটা হাত থেকে বেরিয়ে চলে গেছে সুবহানাল্লাহ চোর যখন ওখান থেকে বের হয়ে চলে গেল এবার পরের দিন নবীর দরবারে সাহাবী নামাজ পড়ার পরে আবার রহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন কেন রে সাহাবী আজকে কেন তুমি চোরটাকে ছেড়ে দিলাম আমি তো বললামই আজকে চোর আবার তোমার ঘরে আসবে এটা স্যাবলা একটা চোর এবার রহমাতুল্লিল আলামিনকে শুনানি ইয়া নবী আল্লাহ চোরকে আমি ছাড়ি নাই চোর এমন পরিস্থিতি নিয়ে আসতে চোরকে যতই টাইট করে ধরছি চোর তত শক্তি দিয়া সিরিপ কাইটা আমার কাছ থেকে পালাইয়া চই লাগেছে এবার রহমাতুল্লিল আলামিন ডাক দেয় বলে আজকে চলে গেছে আজকে রাতেও তোমার ঘরে চোর আবার আসবে এবার সাহাবিয়ার নর্মাল ভাবে কোনো প্রস্তুতি নেয় নাই এবার দুই দিনের প্রস্তুতি একসাথে নিয়ে তিন দিনের প্রস্তুতি একসাথে করছে এবার এমন শক্তিশালী করে যত বুদ্ধি আছে সমস্ত বুদ্ধি গুলো একত্রিত করে চোরটাকে আঁকড়ে ধরছেন চোর আঁকড়ে আটকা পড়ার পরে রহমাতুল্লিল আলামিনের সাহাবীকে ডাক দেয়া বলে ও ভাই তুমি হলে ইমানওয়ালা আমি হইলাম বেঈমান ইমান নাই ইমানদারের শক্তি বেশি আর বেঈমানের শক্তি নাই কথা বল ঠিক কিনা ইমানদারের শক্তি আছে কি নাই
এই জন্যই আমি বারবার বারবার বলি ওলামাই কেরাম 6000 টাকা বেতনে যে রাজার হালতে চলে আর কোটি টাকার বাসার মধ্যে বৈশাও তুমি সেই রাজার হালতে চলতে পারো কথা কয় না কেন রে আমার ভাইরা শয়তান চোর ডাক দেয়া বলে ভাই রে তুমি হইলে ঈমানওয়ালা তোমার যে শরীরে ঈমানের শক্তি আছে এই ঈমানের শক্তির কাছে আমি চোরের কোনো ভেলো নাই আমি চোরের কোনো খাওয়া নাই আমি চোর টিকতে পারবো না আমি চোর তোমার কাছে টিকতে পারবো না আমাকে তুমি ছেড়ে দাও নবীর দরবারে যদি আমি চোরকে নিয়ে হাজির করো নবীর সামনে আমার কথা বলার মতো কোনো ক্ষমতা থাকবে না থাকবে কি কোনো ক্ষমতা থাকবে না চোর ডাক দেয়া বলে ভাই রে নবীর দরবারে আমি যেতে চাই না আমাকে তুমি ছেড়ে দাও তোমাকে একটা আমল আমি শিক্ষা দিব যে আমলের বিনিময় মৃত্যু যন্ত্রণা তোমার কমে যাবে আর জোরে বলেন সুবহানাল্লাহ এবার মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য চোর তাকে একটা আমল দিলেন সেই আমলটা হলো আমার সাথে বলুন সকলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ولا نوم الله اكبر এটার নাম হলো আয়াতুল কুরসি চোর শয়তান চোর তাকে শিক্ষা দিলেন ভাইরে প্রত্যেক ফরজ নামাজের পরে নামাজের স্থানে বসে যদি আয়াতুল কুরসি তুমি মৃত্যু পর্যন্ত আমল করতে পারো মৃত্যু যন্ত্রণা তোমার কম হয়ে যাবে মৃত্যু বরণ করতে দেরি করবা জান্নাতে যাইতে দেরি হবে না আর জোরে কন্না সুবহানাল্লাহ এবার সাহাবী যখন পরের দিন ফজরের নামাজের পরে যখন উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়ার পরে সাহাবীকে ডাক দিয়া বলে সাহাবীরা আজকে কেন সাল্লাহ বলে ইয়া নবী আল্লাহ কয়েকদিন আগে আপনার জবান মোবারক দিয়ে শুনেছিলাম কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত প্রত্যেক ব্যক্তির মৃত্যু শাক গ্রহণ করতে হবে আর মৃত্যু যন্ত্রণা এত ভয়াবহ হবে এত ভয়াবহ হবে সেই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা আমল শিক্ষা করেছি আমল শিখার বিনিময়ে চোরটাকে ছেড়ে দিয়েছি এতে যত শাস্তি আমাকে দিবেন আমি মেনে নিব এবার রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে যে আমল তোমাকে শিক্ষা দিল বা যে তোমাকে শিক্ষা দিল সেইকে তুমি কি জানো বলে না সেকে আমি জানি না বলে সেই হলো তোমার শত্রু আমাদের সকলের শত্রু এটা হলো শয়তান আজাজিল শয়তান তোমাকে মৃত্যু যন্ত্রণার আমল শিক্ষা দিল এবার সাহাবে বলে আমাকে শয়তান কেন মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার আমল শিক্ষা দিল আল্লাহ রাসূল বলেন শয়তান মাঝে মাঝে বিপদে পড়াও ভালো কাজ বনি আদমকে দিয়া করাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই কো আবাব দাও না তো যাকাত ঠিক না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই কো আবাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো পরাণ তুমি এমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা মানে ঠিক কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদের জন্য দোয়া করে গিয়েছেন উনি যদি আমাদের জন্য দোয়া না করতেন আজকে আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারতাম কথা কন না কেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে সকলে আল্লাহুম্মা আমিন আমার ভাইয়ের আমার বন্ধু আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার পাশে বসা আছেন শ্রদ্ধেয় আলেম একজন ব্যক্তি হযরত মাওলানা হযরতুল আলাম মুফতি আরিফুল ইসলাম মাদ্দাজিলুল আলিয়া ডান পাশে একজন আলেম আছেন বাম পাশে আরো আলেম আছেন উপস্থিত আরো আলেম আছেন সামনে উপস্থিত বৃদ্ধ বাবাজিরা কলেজার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরে অবলা সরলা মা ও বোনেরা সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের বাড়িওয়ালা যে উদ্দেশ্যে মাহফিল করেছে এই বাড়িওয়ালার মাহফিল সার্থক হবে আপনারা কি সকলে চান মাহফিল সার্থক হোক কে কে চান দেখি তো হ্যাঁ কে চান দেখি তো হ্যাঁ কে চান
الله تكبير نار تكبير القرآن آلو الحديث آلو نار تكبير আল্লাহু আকবার বললাম আল্লাহ আল্লাহ যে বললাম আল্লাহর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই যে যে বললাম এটা বলতে দেরি হয়েছে আমাদের আমলনামায় শত শত লক্ষ লক্ষ নেকি দান করতে দেরি করেন সুবহানাল্লাহ কোন তাহলে মাহফিল কবুল হয়েছে কি হয় নাই জোরে কোন হইছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফিল কবুলিয়াত নিয়া বাসায় ফেরার তৌফিক দান সকল করে আল্লাহুম্মা আমিন আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না অল্প সময় অল্প কিছু কথা বলে ইনশাআল্লাহ একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমাটা আমরা সকলেই জানি প্রত্যেক জানাজার আগে আমাদের ইমাম সাহেব প্রত্যেক জানাজার আগে প্রত্যেকটা ইমাম সাহেব একটা আয়াত আমাদেরকে শোনায় আমরা মুখস্থ না পারলো বাবা আমাদের ঠোঁটে ঠোঁট মিলে ইবনীতি চলে আসে কথা সেটা কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল আমি অল্প কথা বলবো বেশি কথা বলবো না গভীর মনোযোগ দিয়ে শুনবেন দিলটাকে নরম করে দিয়ে শুনবেন ঠান্ডা মাথায় কথা বলবো বলে বিদায় নিব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কুল্লু নাফসিন নাফস মানে হলো প্রাণ আত্মা রূহ নাফস মানে কি জোরে বলেন আরো জোরে ভাবেন এটা একটা ক্লাসরুম কথা না বললে আলোচনা করব না এটা একটা ক্লাসরুম নাফস মানে কি সবাই বলেন আত্মা নাফস মানে কি আত্মা হৃদয় কলব প্রাণ এটার নাম কি নাফস আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন পৃথিবীর বুকে যতগুলো প্রাণী আছে আর যেই প্রাণীর মধ্যে প্রাণ আছে ওই ব্যক্তিরই মৃত্যু আছে সাধারণত আমরা বুঝতে পারি শুধু মানুষেরই মনে হয় মৃত্যু আছে না হাঁসের প্রাণ আছে মুরগির প্রাণ আছে গরুর প্রাণ আছে মহিষের প্রাণ আছে হরিণের প্রাণ আছে ইত্যাদি ইত্যাদি যত পশু পাখি দেখি না কেন তাদের প্রাণ আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা যে মানুষ আমাদের প্রাণ আছে না নাই তাহলে আমাদের মৃত্যু আছে না নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই প্রাণ প্রাণীর প্রাণ আছে ওই প্রাণীটার মৃত্যু আছে এবার আমাদেরও তো মৃত্যু আছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হে মানুষ হে পশু পাখি তোমাদের সকলেরই মৃত্যু আছে এইটা সব জাতির জন্য আয়াতে কারিমা জারি করেছে কিন্তু এই আয়াতে কারিমার যে শেষে আরেকটু অংশ আছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা এটা শুধু জিন এবং মানুষের জন্য শুধু নির্ধারিত করা হয়েছে সুবহানাল্লাহ কোন কি বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম হে মানব জাতি হে জিন জাতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা পশু পাখিকে কিয়ামতের ময়দানে উঠানো হবে না হাঁস মুরগিকে কিয়ামতের ময়দানে উঠানো হবে না আমার মতো যতগুলো মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান ইমানওয়ালা বেঈমানওয়ালা মুনাফিক কাফের মুশরিক যতগুলো মানুষ আছে না কেন এবং জিন জাতির মধ্যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জাত যত কিছুই আছে না কেন প্রত্যেকটা জাতিকে এই দুইটা জাতির মধ্যে এই দুইটা জাতকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবেন সুবহানাল্লাহ
কিসের ময়দানে উঠাবেন? কিয়ামতের ময়দানে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। হে দুনিয়ার মানুষ, তুমি কোটিপতি হতে পারো, লক্ষ লক্ষ টাকার মালিক তুমি হতে পারো, বড় ক্ষমতাশীল এমপি মন্ত্রী তুমি, ওসি ডিসি বিসি মেজর জজ তুমি, ইত্যাদি ইত্যাদি হতে পারো, তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সকলেরকে এক কাতারে দাঁড় করাবে, কথা বান ঠিক কি না? সেই কিয়ামতের ময়দানে আমাদের দাঁড়াতে হবে কি হবে না, মৃত্যুকার কখন আসবে কেউ বলতে পারবো? কারো জানা আছে? না, জানা নাই, কারো জানা নাই। আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। বাবার আগে ছেলে মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, মার আগে মেয়ে মারা যায়, কথা কোন ঠিক কি না? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা কথাগুলো দিলেন কান দিয়া শুনবেন, চর্ম কান দিয়া যদি কথাগুলো শুনেন তাহলে আলোচনা বুঝতে পারবেন না। মৃত্যু আমাদের সকলের আছে কি নাই? কার কার মৃত্যু আছে দেখি তো? আছে আমাদের সকলেরই, সকলেরই মৃত্যু আছে, তাহলে মরতে হবে তো? হাত নামা, হাত নামা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায়তে জানিয়ে দেয়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিম। কার কখন মৃত্যু হবে, কোথায়, কোন সময়, পৃথিবীর কেউ জানে না। জানেন কে? জোরে বলেন, কে জানেন? আল্লাহর নাম বলতে কষ্ট হয়? আমি আপনাদের এলাকায় আজকে প্রথম না, অনেকেই মনে হয় চিনেন। আমি আরও দুইটা অথবা তিনটা আলোচনা করেছি আপনাদের মসজিদে, আলোচনা করেছি এই পাশেও, আরও বাড়িতে কোথায় জন্য আলোচনা করেছি, সেখানে বলেছিলাম মনে নাই। আল্লাহ বলে, বান্দা আমি রবকে যখন রহমান বলে ডাক দিবা, আমি তোমার সামনে রহমানের পরিচয় নিয়ে আসবো। আমি রবকে যখন গফুর বলে ডাকবা, আমি তোমার সামনে গফুরের পরিচয় নিয়ে আসবো। আমি রবকে যখন সত্তার বলে ডাকবা, আমি তোমার সামনে সত্তারের পরিচয় নিয়ে আসবো। আমি রবকে যখন কুদ্দুস বলে ডাকবা, আমি তোমার সামনে কুদ্দুসের পরিচয় নিয়ে আসবো। আমি রবকে যখন সত্তার বলে ডাকবা, আমি তোমার সামনে সত্তারের পরিচয় নিয়ে আসবো। আমি রবকে যখন আজিজ বলে ডাকবা, আমি তোমার সামনে আজিজের পরিচয় নিয়ে আসবো। বান্দা আমার 99টা নাম আছে, আরও অধিক আমার নাম আছে, যতগুলো নাম আছে, যখন যে নাম নিয়ে ডাকবা সেই নামের তুমি আমার ঘোষণা পাইবা। কিন্তু বান্দা আমি রবের নাম যখন আল্লাহ বলে ডাকবা, প্রত্যেকটা নামের ঘোষণা তুমি আমি রবের কাছ থেকে পাওয়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নাম ডাকলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আল্লাহ বলা যাবে তো বারবার আমাদের রবকে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে, সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়, মৃত্যুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আল্লাহ ডাক দেয়া বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জানি না কার কখন মৃত্যু চলে আসবে, জানি না কোন সময় কার ডাক চলে আসে, জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলে যাই বান্দা, মৃত্যু নামক বস্তু তোমার কাছে পৌঁছানোর আগে তুমি সংশোধন হয়ে যাও। মৃত্যু নামক বস্তু তোমার কাছে যাওয়ার আগে তুমি পরিবর্তন হয়ে যাও। মৃত্যু নামক বস্তু তোমার কাছে যাওয়ার আগে রাসূলের তরিকায় চলতে শুরু করে দাও। মৃত্যু নামক বস্তু তোমার কাছে যাওয়ার আগে আল্লাহ কোরআনে যে হুকুম দিয়েছে সেই হুকুমটাকে মেনে নাও। সুবহানাল্লাহ। কোন আমার কলেজের টুকরা যুবক ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন জান্নাতে যাইতে চাই, মৃত্যু নামক বস্তু আসার আগে জান্নাতটা আমি কামাইতে চাই, কোরআন দুইটা কথা বলে কয়টা? জোরে বলেন। এক নম্বর কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার কোন তোমরা ইমান আনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলেমিশে একসাথে নেকের কাজ করো, আমল করো, ইমান আনো এবং আমল করো, দুইটা কাজ যদি তোমরা করতে পারো কোরআন তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। আরো জোরে কোন সুবহান। এবার পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম কে যদি প্রশ্ন করেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
আমরা জান্নাতে যাইতে চাই আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেন রাসূল দুইটি কথাই বলে দেয় বলে আগে তোমরা ঈমান আনয়ন করো ঈমানের সাথে আমল করো নেকের কাজ করো আমি যেই রশি তোমাদেরকে দিয়েছি আল্লাহ যেই রশি তোমাদেরকে দিয়েছে আতিউল্লাহ ওয়াতিউর রাসূল আল্লাহ এবং রাসূলের ইতাত যদি তোমরা করতে পারো জান্নাত তোমাদের জন্য ওয়াজিব আর জোরে কোন সুবহানাল্লাহ বাবাজিরা কষ্ট পাচ্ছেন খারাপ লাগতেছে বলবো কথা বলবো আমার বাবাজি রং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আতিউল্লাহ ওয়াতিউর রাসূল আমি আল্লাহর কথা তোমরা মেনে চলো রাসূল যেইভাবে চলেছে সেইভাবে তোমরা চলো এইভাবে যদি তোমরা চলতে পারো মৃত্যুর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব যে মৃত্যু তোমার কয়েক দিনের মধ্যেই চলে এসেছে জোরে কোন জোরে কোন জীবনে শুনছে মৃত্যুর কিছুদিন আগে মানুষ কি আর পায় শুনছে এই জন্যই তো কেউ মাথা লাড়াইতেছে আলহামদুলিল্লাহ একজন শুনেছে শুনতে হবে শুধু ওয়াজের মাহফিলে বৈসা আপনি হুজুর সেকুন না মোটা বড় না খাড়া টুপি না চ্যাপটা টুপি এরা সুর আছে কি না আছে এইগুলা দেখলে কাজ হবে না মানে আমল করতে হবে কিছু শিখতে হবে কথাটা ঠিক কিনা শিখতে হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন গভীর মনোযোগ আর কোনো বাড়তি কথা নয় আল্লাহ জানিয়ে দিলেন তোমরা যদি আমি আল্লাহ তাআলার ইতাআত করো রাসূলের ইতাআত করো দুইটি জিনিস যদি তোমরা আমল করতে পারো কোরআন যেটা বলেছে আর রাসূল যেই তরিকায় চলেছে এই তরিকার উপরে যদি তোমরা চলতে পারো মৃত্যুর 40 দিন আগে থেকে তোমরা টের পাইবা আজরাইল তোমার সাথে 40 দিন পর মোলাকাত করবে জোরে কোন সুবহানাল্লাহ আমার বাবাজিরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আমাদের সাথে মোলাকাত করবে তখন স্ত্রীকে ভুলে যাব তখন বাবা ভুলে যাব মা ভুলে যাব ছেলে ভুলে যাব মেয়ে ভুলে যাব বন্ধু ভুলে যাব বান্ধবী ভুলে যাব চাকরি ভুলে যাব টাকা ভুলে যাব সম্পদ ভুলে যাব ক্ষমতা ভুলে যাব কারো কোনো ক্ষমতা চলবে চলবে কারো কোনো ক্ষমতা চলবে না তখন শুধু চিন্তা একটাই হাই হাই যতই বাহাদুরি করি না কেন আমাদের বাহাদুরি আর চলবে না এবার আজরাইল আমাদেরকে ধরে ফেলেছে আজরাইলের হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পাই নাই কেয়ামত পর্যন্ত কেউ পাবে না কথা কোন ঠিক কি না এই যে মেরাজ মাস চলে এসেছে এত সুন্দর একটি মাস মেরাজ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে দোয়া করতেন সকলেই করুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহু আকবার হে আল্লাহ আপনি আমাদের সকলকে রমজানের বারাকা পর্যন্ত পৌঁছে দিন সকলে আল্লাহুম্মা আমিন আমার কলেজের টুকরা বৃদ্ধ বাবাজিরা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলের সময় শেষ হয়ে গেছে জানি না আমি শয়বুর রহমান হামিদের সময় কখন শেষ হয়ে গেছে জানি না জানি না আমাদের মধ্য থেকে কার হায়াত করে এসেছে জানি না এই মেরাজ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করার জন্য আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য যখন চলে যায় চলে যাওয়ার সময় যে সীমান্তের মধ্যে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম কে যখন নামিয়ে দিলেন নামিয়ে দেওয়ার পর জিজ্ঞেস করে কেন জিব্রাইল জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুমি আসলা কেন এখান থেকে আমাকে তুমি একা ছেড়ে দাও জিব্রিল ডাক দেয়া বলে ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সিদরাতুল মুনতাহার উপরে কোনো ফেরেশতাও যাইতে পারে নাই কোনো নবী রাসূলও যাইতে পারে নাই শুধু আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের জন্য সিদরাতুল মুনতাহা বেদ করে আরশে মুআল্লায় যাওয়ার জন্য সুযোগ আছে আর জোরে
করে কোন সুবহানাল্লাহ সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার সেই নবী পেয়ে যদি খুশি হয়ে থাকি তাহলে নবীর সুন্নাহ নবীর তরিকায় চলতে হবে কি হবে না জোরে কোন হবে কি হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম মিরাজের রজনীতে সিদরাতুল মুনতাহার নিচে দেখে আজরাইল মালাকুল মউত বসে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন জিব্রাইল আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুমি আল্লাহ কেন সিদরাতুল মুনতাহার পর থেকে তুমি আমাকে একা পাঠাচ্ছো বলে ইয়া নবী আল্লাহ সিদরাতুল মুনতাহা যদি ভেদ করার চেষ্টা করি আমার সারে সৈচত পাখা এক সেকেন্ডের ভিতরে পুরো সারখার হয়ে যাবে আমি জিব্রিলের ক্ষমতা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে সেই নবী ছোট না বড় জোরে বলেন ছোট না বড় ওই নবীর সুন্নাহ দাড়ি রাখতে হবে কি হবে না ওই নবীর সুন্নাত টুপি মাথায় দিতে হবে কি হবে না ওই নবীর তরিকায় আমাদের চলতে হবে কি হবে না তাহলে ওই নবীর সুন্নাত তরিকার উপরে যদি চলতে হয় মাহফিল দিচ্ছি কথা বলা যাবে কথা কোন যাবে আমার বাবাজিরাম নবী আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম সিদরাতুল মুনতাহার কাছে চলে এসেছেন দিলটাকে নরম করে দেন দেখেন একটু কান্না কান্না ভাব আসে কিনা সকলে আমার চেহারার দিকে তাকান ডানে বামে কেউ তাকাবেন না আমি আলোচনার মধ্যে ঢুকতেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে ছেলে হোক আর নারী হোক পুরুষ হোক আর মেয়ে হোক ছোট্ট বাচ্চা হোক আর বাচ্চি হোক বৃদ্ধ হোক আর বৃদ্ধান্নি হোক হিন্দু হোক মুসলিম হোক যে হোক না কেন প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে কারো মৃত্যু থেকে পালন করা যাবে না কেউ পালন করতে পারবে না সেই জন্য জবানটাকে ঠান্ডা করে দেখে এদিক সেদিক তাকাতাকি না করে আমার দিকে তাকিয়ে ঠান্ডা মাথায় কথাগুলো শুনুন রহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহার নিচে এসেছেন এসে দেখেন আজরাইল মালাকুল মউত যেটাকে আমরা যেই নাম শুনলে আমরা সকলেই ভয় পাই আজরাইল কে ডাক দেয়া বলে ভাই আজরাইল কেন তুমি সিদরাতুল মুনতাহার নিচে বসে আছো ডাক দেয়া বলে ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সিদরাতুল মুনতাহার নিচেই তো আমার দায়িত্ব এটাই তো আমার বাসস্থান আমি তো এইখানেই থাকি সিদরাতুল মুনতাহাই তো আমার ঠিকানা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দেয়া বলে আজরাইল তোমার ডিউটি হলো প্রত্যেক ব্যক্তির প্রাণটাকে তুমি এনে ইল্লিন অথবা সিজ্জিনে তোমার জমা দেওয়ার কথা কিন্তু তুমি তোমার ডিউটি পালন না করে তুমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসে আছো কেন ডাক দেয়া বলে ইয়া নবী আল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে যেই গাছটা দেখতেছেন এই গাছটি দেখেন কত বড় গাছের শিকড় হলো একেবারে সাত জমিনের নিচে সুবহানাল্লাহ কোন সাত জমিনের নিচে গাছের শিকড় হলো এই যে আমরা যেই জমিনের মধ্যে বসবাস করতেছি এই জমিনের নিচে আরো ছয়টি জমিন আছে তাহলে আল্লাহর দুনিয়া মনে হয় ছোট কথা কোন এই জমিনের নিচে আরো ছয়টি জমিন আছে সিদরাতুল মুনতাহার ঠিকানা হলো জমিনের সপ্তম স্তরে এবং সিদরাতুল মুনতাহার মাথা হলো উফুকিল আলা আসমানের উঁচু স্থানে এবার রহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলে নবী গো দেখেন সিদরাতুল মুনতাহার যে বড়ই গাছটি আছে গাছটি দেখেন কত বড় হাদিসের মধ্যে মুফাসসিরগণ বলেন সিদরাতুল মুনতাহার যে গাছটি আছে গাছের বড়ই ফলগুলো মটকা ফলের চেয়ে দ্বিগুণ বড় ওই যে গাছের যে বড়ই পাতাটা আছে এই পাতাটা হাতির কানের চেয়ে দ্বিগুণ দ্বিগুণ বড় এবার রহমাতুল লিল আলামিন ডাক দে বলে আজরাইল এত বড় বড় পাতাওয়ালা এত বড় বড় ফলওয়ালা গাছ তো আমি জমিনের মধ্যে কখনো দেখি নাই ডাক দে বলে হুজুর এই পাতার মধ্যে এমন এমন কিছু লেখা আছে যেগুলো আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এবার ডাক দেয়া বলে কি রে আজরাইল এই পাতার মধ্যে কি লেখা আছে আজরাইল ডাক দেয়া বলে হুজুর গো প্রত্যেকটা পাতার মধ্যে লেখা আছে আল্লাহর জমিনের মধ্যে বানি আদম কখন জন্মগ্রহণ করবে কোন বাবার ঘরে জন্মগ্রহণ করবে কোন গ্রামে কোন থানায় কোন সময় জন্মগ্রহণ করবে প্রত্যেকটা পাতার মধ্যে লেখা আছে
বল ডাক দা বল আর কি লেখা আছে রে আর কি লেখা আছে এবার জিব্রাইল আজরাইল ডাক দা বল ইয়া নবী আল্লাহ পাতার মধ্যে যে রকম বানি আদমের জন্মের ঘোষণা লেখা আছে প্রত্যেকটা পাতার মধ্যে আবার লেখা আছে কোন সময় কোন বানি আদমকে আমি আজরাইল আল্লাহর হুকুমে দুনিয়া থেকে উঠিয়ে আনবো কখন কার মৃত্যু হবে এই পাতার মধ্যেও আল্লাহ তাআলা রেখেছেন আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ আমার পিতা বাবা জিরা ও দিলদারের মা ও দিলদারের বাবা জিরা রে কখন চলে আসবে আজরাইল 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 নিজে বর্ণনা করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম কে শুনায় দেন বলে নবী গো যেই দিন আপনার উম্মতের হায়াত শেষ হয়ে যাবে ওই দিন থেকে 40 দিন আগে এই যে গাছের থেকে যে ব্যক্তির হায়াত শেষ হয়ে যাবে যার নাম লেখা আছে এই গাছের থেকে পাতাটা নিচে পড়ে যাবে আর নিচে পড়ার সঙ্গে সঙ্গে আমি জিব্রাইল আমি আজরাইল পাতাটাকে নোট করে আমি ওই ব্যক্তির কাছে হাজির হয়ে যাই আর জোরে কোন সুবহান আজরাইল ডাক দেয় বল হুজুর যেই দিন পাতা পড়ে যায় সেই দিন আমি পাতাটা হাতে নেই হাতে নিয়ে ওই দিন থেকে আমি ডিউটি শুরু করে দেই বলে কিভাবে ডিউটি বলে নবী গো 40 দিন আগে থেকে আমি তাকে সকালবেলায় একবার সতর্ক জানাই বিকালবেলায় একবার সতর্ক জানাই বলে কিভাবে সতর্ক জানাও বলে হুজুর মনে করেন উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাই দিলদার দক্ষিণ পাড়ার একটা ব্যক্তির পাতা পড়ে গিয়েছে জানি না আমাদের মধ্য থেকে কারো পাতা পড়ে গিয়েছে কিনা জানি না আমাদের মধ্য থেকে যদি কারো পাতা পড়ে থাকে এবার দিলদার শহরে তো আমাদের উপর দিয়ে যেতে হবে দিলদার শহরের একজন ব্যক্তির মৃত্যু বরণ চলে এসেছে আজরাইল তার আত্মাকে বের করে নিয়ে যাবে এই রকম আমাদের উপর দিয়া যে ব্যক্তির জান কবজ করতে যাবে এই রকম আমাদের উপর দিয়া যার আত্মাকে রূহটাকে কবজ করার জন্য আজরাইল যাবে 40 দিন আগে থেকে সকালবেলায় আমাকে ডাক দেয়া বলবে আব্দুর রহমান মাত্র আর 40 দিন বাকি আছে বিকেলবেলায় আবার ডাক দেয়া বলবে ও সোহাইবুর রহমান হামিদি তোমার আর 40 দিনের মধ্যে থেকে একদিন বাকি আছে 39 দিন বাকি আছে আবার 39 দিন যখন আর 38 দিন হয়ে যাবে সকালবেলায় আবার আমাকে ডাক দেয়া বলবে তোমার হায়াতের মধ্যে থেকে আর 38 দিন বাকি আছে বিকেলবেলায় আবার আমাকে ডাক দেয়া বলবে তোমার আর 38 দিন বাকি আছে এরকম করে করে এরকম করে করে এত 39 দিন পর্যন্ত আমাকে হুঁশিয়ার দিবে হুঁশিয়ার দিবে হুঁশিয়ার দিবে হুঁশিয়ার দিবে 40 দিন সকালবেলায় যখন শেষ হয়ে যাবে 39 দিন সন্ধ্যাবেলায় আমার কানের ঘরে চলে আসবে আমার কানের ঘরে এসে ডাক দেয়া বলবে সোহাইবুর রহমান হামিদি তোমার আর মাত্র একদিন বাকি আছে এখনো তোমার সময় আছে তুমি সংশোধন হয়ে যাও এখনো তোমার সময় আছে তুমি পরিবর্তন হয়ে যাও জিব্রাইল আজরাইল ডাক দেয়া বলে হুজুর গো আপনার উম্মত যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আপনার উম্মতরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনি রাসূলকে ভালোবেসে থাকে তাহলে 40 দিন থেকে আপনার উম্মতরা বুঝতে পারবে আমি আজরাইল তাদের কানে 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 ডাকতেছি আর আপনার উম্মতদের যদি কপাল খারাপ হয়ে যায় বদনসিব হয়ে যায় আপনার উম্মতরা বুঝবে না বুঝবে না বুঝবে না তখন আপনার উম্মতরা সুদ খাবে তখন আপনার উম্মতরা ঘুষ খাবে তখন আপনার উম্মতরা জিনা করবে তখন আপনার উম্মতরা 14ই ফেব্রুয়ারি পালন করবে তখন আপনার উম্মতরা পরকীয়ার মধ্যে থাকবে তখন আপনার উম্মতরা পরের টাকা মেরে খেয়ে কোটি কোটি কোটি
টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখবে, তখন আপনার উম্মতরা পরের জমি মেরে খেয়ে বিশাল সম্পদের মালিক হওয়ার চেষ্টা করবে, তখন আপনার উম্মতরা ওয়াজ মাহফিলে বসবে না, তখন আপনার উম্মতরা দাঁড়িয়ে রাখবে না, তখন আপনার উম্মতরা মাথায় টুপি দিবে না, তখন আপনার উম্মতরা আল্লাহ 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 জিকির করতে শুরু করবে না। আর আপনার উম্মত যদি ভালো হয়ে যায় তখন থেকে আল্লাহ আল্লাহ জিকির করতে শুরু করবে, আপনার উম্মত যদি সংশোধন হতে পারে তখন থেকেই আল্লাহর রাসূলের সুন্নত আপনার দাড়ি লাগিয়ে দিবে, আপনার সুন্নত টুপি মাথায় দিবে। আপনার উম্মতের কপাল যদি খারাপ হয়ে যায় চল্লিশ দিন সকালবেলা আমি আজরাইল ভয়ঙ্কর রূপ নিয়ে আপনার উম্মতের সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম থুম্মা তুরদ্দুন ইলা الشهادة فينبئكم بما كنتم تعملون. আল্লাহ ডাক দেয়া বল হে নবী আপনি বলুন, আল্লাহ ডাক দেয়া বল হে নবী আপনি বলুন, আপনার উম্মতেরা যদি সাত জমিনের নিচেও যদি পালন করে, আপনার উম্মতেরা যদি পাহাড়ের গুহার মধ্যেও যদি পালন করে, আপনার উম্মতেরা যদি আকাশের উঁচু টিলারে গিয়ে যদি পালন করে, আপনার উম্মতেরা যদি লক্ষ লক্ষ বডিগার্ড দিয়ে আপনার উম্মত যদি মৃত্যু থেকে বাঁচার জন্য পালন করে, ফাইন্নাহু মুলাকিকুম فَإِنَّهُ مُلَاقِيكُمْ আপনার উম্মত যতই মৃত্যু থেকে পালায়ন করার চেষ্টা করুক না কেন আপনার উম্মত মৃত্যুর কাছে যাইতে হবে না, ফা ইন্নাহু মুলাকিকুম বরং মৃত্যুই আপনার উম্মতের কাছে গিয়া মুলাকাত করে তাকে দুনিয়া থেকে জুদা জুদা করে দিবে, সুবহানাল্লাহ। ফা ইন্নাহু মুলাকিকুম থুম্মা তুরদ্দু মৃত্যু আমাদেরকে এসে আবার যিনি আলিমুল গায়ব যিনি গায়বের কথা জানে যিনি প্রকাশ্যের কথা জানে সেই আলিমুল গায়বের কাছে আমাদেরকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ, কার কাছে আমাদেরকে নিয়ে যাবে জোরে বলেন, কার কাছে নিয়ে যাবে, আরো জোরে ডাক দেয়া বলেন কার কাছে নিয়ে যাবে, আমার দিল দোয়ারের বাবাজিরা রে যদি কপাল ভালো হয় তাহলে আল্লাহর কাছে যাইতে পারবো, কপাল যদি খারাপ হয় আল্লাহর কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে সম্ভব হবে না, তাহলে ভালো কাজ করতে হবে। এক নম্বরে ভালো কাজ যদি আমি আর আপনি করতে পারি অবশ্যই সেই ভালো কাজ আমাদেরকে আল্লাহর তৌরি জান্নাতে পৌঁছিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ, আমার দিল দোয়ারের বাবাজিরা রে মৃত্যু যন্ত্রণা এত ভয়াবহ এত ভয়াবহ এত ভয়াবহ, মালাকুল মাউত ডাক দেয়া বল নবী গো فإنه ملاقيكم ثم تردون আপনার উম্মতের কাছে তো আমি আজরাইল মুলাকাত করবই 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 করবই, কেউ আমাকে ফিরাতে পারবে না, আপনার উম্মতের কাছে আমি আজরাইল মুলাকাত করব, কিন্তু আপনার উম্মতকে জানিয়ে দিয়েন আপনার উম্মত যদি ভালো কাজ করে তাহলে আপনার উম্মতের কাছে আমি ভালো সুযোগ নিয়ে যাব, আর আপনার উম্মত যদি খারাপ কাজ করে আপনার উম্মতের সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে আমি আজরাইল যাব, যেটার আযাব সর্বনিম্ন কতটুকু পরিমাণ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম হাদিসে মুবারকের মধ্যে জানিয়ে দিলেন, একটা তাজা উটের চামড়া জবাই না করে যে যেরকম টেনে টেনে ছিললে যতটুকু পরিমাণ কষ্ট হবে এরকম একটু একশতটি উট যদি একত্রিত করা হয় যত পরিমাণ কষ্ট হবে সাধারণ সর্বনিম্ন একজন বেঈমান ইমান বেঈমান ব্যক্তির মৃত্যু যন্ত্রণা এতটুকু হবে না, আউযুবিল্লাহ। এবার বলেন তো আমরা সেই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো কি পারবো না, পারবো পারবো, তাহলে আমাদের কি পরিবর্তন হতে হবে কি হবে না, জোরে কোন হবে কি হবে না, আসতেছি আসতে
এবার আমার সাথে বলুন তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু أحد قل هو الله أحد الله الصمد الله القصوم এই যে আমরা সূরা ইখলাস তিনবার পাঠ করেছি কয়বার পাঠ করেছি জবান খুলে পড়ুন না কয়বার পাঠ করেছি আল্লাহি তাল্লাহি বিল্লাহি সূরা ইখলাস তিনবার পাঠ করেছি রব্বুল আলামিন আমাদের আমল নামায় 30 পারা কুরআনুল কারীমের সওয়াব দান করে দিয়েছেন আজকের মাহফিল সার্থক হয়ে গিয়েছেন কারণ প্রত্যেকটা শ্রোতা এখানে বসে আল্লাহর কুরআন খতম করেছে বাড়িওয়ালার সব হয়েছে আমাদের সব হয়েছে আমার বাবাজির আমার বন্ধুরা সূরা ইখলাস তিনবার পাঠ করলে কুরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করে সূরা ইখলাস দিনে কোন ব্যক্তি যদি 100 বার পাঠ করতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানিয়ে দেয় ওই ব্যক্তি দুনিয়াতেও সম্মানিত আখিরাতেও সম্মানিত আমার দেওদারের বাবাজিরা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তলায় মা বোনেরা কাজ করতেছেন অবসর সময় আছে সূরা ইখলাস পাঠ করতে থাকুন গাড়ি চালাচ্ছেন সূরা ইখলাস পাঠ করুন দোকানে কাস্টমার নাই সূরা ইখলাস পাঠ করুন কৃষি কাজ করতেছেন সূরা ইখলাস পাঠ করুন সূরা ইখলাস যদি পাঠ করতে পারি আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবে হায়াতে বরকত দান করবে সম্মানে বরকত দান করবে ইজ্জতে বরকত দান করবে গোটা কথা হলো আখিরাতেও আল্লাহ সম্মানিত করবে দুনিয়াতেও আল্লাহ সম্মানিত করবেন আর জোরে কোন সুবহানাল্লাহ আমার বাবাজিরা যুবক ভাইরা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাসূলের একজন সাহাবী ইন্তিকাল করার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে ডাক দেয় বলি ইয়া নবী আল্লাহ আপনার মুয়াবিয়ার জানাজা আপনার করতে হবে গভীর মনোযোগ দেন রহমাতুল লিল আলামিন ডাক দেয় বলে ও জিব্রাইল মুয়াবিয়া কোথায় বলে মুয়াবিয়া কোথায় বলে মুয়াবিয়া হলো আমার থেকে 100 কিলোমিটার দূরে আমি কিভাবে এই মুয়াবিয়ার বিদ্যুৎ দেহ জানাজা করব সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দেয় বলেন ইয়া নবী আল্লাহ মুয়াবিয়া হলো আপনার সাহাবী মুয়াবিয়া হলো আপনার সাহাবী মুয়াবিয়ার মৃত্যু দেহ তার জানাজা আপনি নবীউল্লাহর করতে হবে অন্য কারো করলে চলবে না বলে কে বলেছে বলে আল্লাহ বলেছে বলে মুয়াবিয়া তো অনেক দূরে আমি কিভাবে মুয়াবিয়ার সামনে যাব বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন আমি মুয়াবিয়াকে আপনার সামনে হাজির করে দিচ্ছি আর জোরে কন্যা সাহাবী সুবহানাল্লাহ আমার বাবাজিরা মুয়াবিয়ার জানাজা মুয়াবিয়ার মৃত্যু দেহ যখন রহমাতুল লিল আলামিনের সামনে যখন দাঁড় করিয়ে দিলেন মুয়াবিয়ার জানাজা রহমাতুল লিল আলামিন জানাজার মধ্যে দাঁড়িয়ে গেলেন মুয়াবিয়ার জানাজায় তখন রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে গেল রহমাতুল লিল আলামিন জানাজা শেষ করার পরে বাম দিকে সালাম যখন ফিরাবে ফিরানোর সময় দেখে আকাশটা একেবারে মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে ডাক দেয় বলে জিব্রাইল জানাজা পড়তে বেশি সময় লাগলো না জানাজার আগে আকাশ ভরা রোদ দেখলাম কিন্তু জানাজার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই দেখি আকাশটা কেন মেঘলা জিব্রাইল ডাক দেয় বলে ইয়া নবী আল্লাহ আপনার মুয়াবিয়ার জানাজায় দুনিয়ার জমিনের যত লোক না হয়েছে আসমানের ফেরেশতারা মুয়াবিয়ার জানাজায় এত পরিমাণ উপস্থিত হয়েছে জমিন থেকে আসমান পর্যন্ত ডেকে গিয়েছে ফেরেশতাদের নূরের ঝলকে সূর্যের আলো বন্ধ হয়েছে আর জোরে কোন সুবহানাল্লাহ নবী পয়গম্বর ডাক দেয় বলে জিব্রাইল কি জন্য মুয়াবিয়ার জানাজায় লক্ষ কোটি 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 করে ফেরেশতা
মুস্তা মুআবের জানাজায় হাজির হলো জিব্রাইল ডাক দেয়া বলে ইয়া নবী আল্লাহ আপনার মুআবিয়া দিনে 100 বার করে সূরা ইখলাস পাঠ করত সেই সূরা ইখলাসের আল্লাহর বরকত এই মুআবিয়া দিনে 100 বার ঘোষণা দেওয়ার কারণে প্রত্যেক ফেরেশতারা মুআবিয়ার প্রতি খুশি হইয়া তার জানাজায় মাগফিরাত কামনা করতেছেন আর জোরে কোন সুবহানাল্লাহ তাহলে সূরা ইখলাস অফসর টাইমে পড়া যাবে তো জোরে বলেন যাবে তো কে কে সূরা ইখলাস পাঠ করব আল্লাহ তোমার বান্দার হাত গুলো দিয়েছে তুলে তোমার প্রতি ক্যামেরায় ছবি গুলো নাও তুলে আল্লাহ প্রত্যেককে সূরা ইখলাস পাঠ করে জান্নাতের মেহমান হিসাবে নাও তুমি কবুল করে আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই যে এই আমলটা যদি আমরা করতে পারি জিব্রাইল আমাদের সামনে এসে বলবে আসসালামু আলাইকুম বলবে আল্লাহর বন্ধু আপনার সাথে আল্লাহ সাক্ষাৎ করার জন্য বসে আছে আর জমিনে থাকার আপনার কোনো প্রয়োজন নাই আপনার মালিক আপনার রব আপনাকে ডাকতেছে দুনিয়ার পচা গন্ধ নারীর মায়া ছেড়ে দেন দুনিয়ার পচা খাবারের মায়া ছেড়ে দেন আল্লাহর তৌরি জান্নাত গিয়া আপনি আরামায়েশ করতে থাকেন জোরে কোন সুবহানাল্লাহ আর বাবাজিরা যদি আমল ভালো না করতে পারি আমল যদি আমাদের জন্য খারাপ হয়ে যায় তাহলে মালাকুল মাউত আমাদের সামনে এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে যে ভয়ঙ্কর রূপ আমরা জীবনে শুধু একবারই দেখবো দ্বিতীয়বার আর দেখতে পারবো কিন্তু বাবাজিরা বহুবার আমরা দেখেছি আমাদের মাথায় নাই কিভাবে দেখেছি অনেক লোক দেখা যায় দুই বছর ধরে ঘরে পড়ে আছে শয্যায় পড়ে আছে অনেক লোক আছে এক মাস দুই মাস ধরে তার গলার মধ্যে কোনো পানি যায় না মৃত্যুর শয্যায় থাকে অনেক লোক আছে চোখগুলো বড় বড় করে ফেলে অনেক লোক আছে জিব্বা বের করে দেয় অনেক লোক আছে তার মাজার থেকে পা পর্যন্ত একেবারে স্তব্ধ হয়ে যায় অনেক লোক আছে তার হাতটা শুধু চলতে থাকে আর কিচ্ছু চলে না এই যেগুলো আমরা দেখি আজরাইলের ভয়ঙ্কর রূপ এইগুলোই নমুনা কথা বল ঠিক কিনা আমার বাবাজিরা গভীর মনোযোগ আজরাইলের ভয়ঙ্কর রূপ কিরকম হতে পারে আমরা তো নবীর সাহাবিয়া নবীর উম্মত নবী আলাইহিস সালাম হাদিসে মুবারকের মধ্যে ফরমায়াছেন যদি কোনো ব্যক্তি নবীর ইমানের সহিত নবীর সেহারা মুবারক একবার দেখতে পারে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আরো জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু আমরা নবীর সেহারা দেখতে পারি নাই আমরা নবীর সেহারা না দেখতে পেরে আমরা যে নবীকে না দেখে নবীর কথা শুনে আমরা যে আমল করেছি এটার বিনিময় অবশ্যই আমাদেরকে আল্লাহর রাসূল স্পেশাল পুরস্কার দিবেন বলে স্পেশাল পুরস্কার কি বলে স্পেশাল পুরস্কার হলো উম্মতি মুহাম্মদী ছাড়া নবী জান্নাতে প্রবেশ করবে না আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার বিদ্যুৎ বাজিরা পর্দার অন্তরায় মা বোনেরা মৃত্যু আমাদের সকলের আছে মৃত্যু আমাদের সকলেরই করতে হবে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না নবীর সাহাবীরা যে ইমান ইমানের সহিত নবীর সাহারা মুবারক একবার দেখেছে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে নবীর একজন সাহাবী হযরত আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে সব সময় থাকতেন নবীর কাছে থাকতেন এত ভালো কাজ করতেন এই সাহাবীদের ঘোষণা এসেছে ওই সাহাবীরা জান্নাতি 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 আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জান্নাতের খাতার মধ্যে লিস্টি হয়ে গিয়েছেন আল-কামার মৃত্যুর বর্ণনা চলে এসেছে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ আল-কামার হায়াত শেষ হয়ে গেছে মৃত্যুর বর্ণনা শুরু হয়ে গেছে আল-কামার মৃত্যুর বর্ণনা দেখে সাহাবীরা অন্যান্য সাহাবীরা সহ্য করতে পারেন না তুলাতে পারেন না সাহাবীরা আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে দাঁড়ায় গভীর মনোযোগ দেন জানি না কার মৃত্যু এত ভয়াবহ হবে জানি না রে বাবা কার মৃত্যুটা আজরাইল এত ভয়ঙ্কর ভাবে নিবে জানি না আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে সাহাবীরা আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে লাগলেন দোয়া করতে লাগলেন দরুদ ইস্তিগফার করতে লাগলেন সাহাবীদের দোয়া আল্লাহ তাআলা ফিরত দেয় না সাহাবীরা দোয়া করেন কিন্তু আল-কামার মৃত্যু যন্ত্রণা শেষ হয় না মৃত্যু হয় না দেহ থেকে রূহটা আত্মা তা বের হয় না
আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাহাবাদেরকে ডাক দেয়া বলে ভালো করে দোয়া করো ভালো করে দোয়া করো কুরআন তেলাওয়াত বেশি করে করো তোমরা না আল্লাহর ঘোষিত সাহাবী তোমরা না জান্নাতের মেহমান তোমরা দোয়া করলে কেন আমার ছেলে এত দুঃখ না হয় এত কষ্ট কেন হয় আল-কামার মা আল-কামার কাছে এসে দেখে ছেলের মৃত্যু যন্ত্রণায় আল-কামার চোখগুলো বড় বড় করে ফেলেছে জিহ্বা বের করে দিয়েছে পানি 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 করে আল-কামা হাউ মাউ করে মুখের মধ্যে পানি দেয় কিন্তু তার দেহের মধ্যে গলার মধ্যে পানি যায় না আল-কামার মা এটা দেখে সহ্য করতে পারে না রহমাতুল লিল আলামিনের দরবারে দৌড়ে চলে গিয়েছে ডাক দেয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জলদি চলেন যাই আমার নারকাটা ঘোর আমার কলেজের টুকরো আল-কামা আজকে দুই সপ্তাহ তিন সপ্তাহ যাবত দীর্ঘদিন যাবত আমার আল-কামা মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে আমার আল-কামার তো মৃত্যু হয় না আমার আল-কামার জন্য আপনি নবী একটু দোয়া করেন আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন রহমাতুল লিল আলামিন ঘোষণা শোনার পরে যখন চলে আসে চলে এসে দেখা শুনেই তো আল-কামার জিহ্বা বের হয়ে গেছে চোখ গুলো বড় বড় হয়ে গেছে পানি 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 করে আল-কামা হাউ মাউ হাউ মাউ করে কিন্তু আল-কামা পানি পান করতে পারে না রহমাতুল লিল আলামিনের সাহাবীর কষ্ট দেখে বিয়োগ ব্যথায় রহমাতুল লিল আলামিন আসমানের দিকে হাত উত্তোলন করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার আল-কামার মৃত্যু যন্ত্রণা আমি নবী সহ্য করতে পারতেছি না মনে 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 যখন এই বাসনা দিয়েছে জিবরিল আসমান থেকে জলদি চলে এসে ডাক দেয়া বলে নবী গো আপনার আল-কামার জন্য আপনি আসমানের দিকে হাত উত্তোলন করবেন না নবী বলে কেন রে হাত উত্তোলন করব না আমার আল-কামা মৃত্যুর যন্ত্রণে ছটফট করে আল-কামা মৃত্যুর যন্ত্রণে ছটফট করে তুমি কেন না করো বলে ইয়া নবী আল্লাহ আপনি যদি আসমানের দিকে হাত উত্তোলন করেন আল্লাহ আপনার হাত ফিরিয়ে দিতে লজ্জা পাবে আল্লাহ আপনার হাত ফিরিয়ে দিতে পারবে না আপনার আল্লাহর কাছে দোয়া করতে হবে না আল-কামার মার সাথে আল-কামা বেদবি করেছে আল-কামার মা যদি আল-কামাকে মাফ করে দেয় এমনিতে আজরাইল তার জানটাকে কবজ করে নিবে আমার বাবা জিরা রে আল-কামার মাকে ডাক দেয়া বলে আম্মা জান আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মারাই জন্মের আগে বাবা হারিয়েছি বাবার কোনো আদর পাই নাই ছয় বছর বয়েছে মা কি হারিয়েছি বার কোনো আদর পাই নাই মার আদর খুব বড় জিনিস আম্মা জান আপনার আল-কামা আপনার সাথে বেদবি করেছে কি পরিমাণ বেদবি করেছে যেই বেদবির কারণে আল-কামার মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে আপনি কি আপনার আল-কামাকে মাফ করতে পারেন না আল-কামার মা ডাক দিয়ে বলে না রাসূল না আমি আমার আল-কামাকে মাফ করব না নাউজুবিল্লাহ না রাসূল না আমি আমার আল-কামাকে মাফ করতে পারি না আল-কামার মা ডাক দিয়ে বলে কেন মাফ করব না জানেননি কেন মাফ করব না জানেননি রহমাতুল লিল আলামিন বলে কেন মাফ করবেন না আল-কামার মা ডাক দিয়ে বলে ইয়া নবী আল্লাহ আপনার আল-কামা নামাজ পড়ত রোজা করত হজ করত যাকাত করত আপনার দরবারে 24 ঘন্টা থাকতো ভালো কাজ সব সময় করত কিন্তু আমি মার ভালো দিকটা আল-কামা দেখতো না আমি মা কষ্টে থাকতাম আল-কামা একটু তাকাইতো না আমি মা খাইবা না খাই এটা দেখতো না শুধু বউয়ের কথা শুনে শুনে আল-কামা আমার উপর অত্যাচার করত আমি আমার আল-কামাকে মাফ করতে পারি না আমার বাবাজিরা আল-কামার মার কাছে বার 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 দয়ার নবী অনুরোধ করেন ডাক দেয়া বলে আল-কামার মা আমি দয়ার নবী তোমাকে মা বলে ডাক দেয়া বললাম তুমি আল-কামাকে ক্ষমা করে দাও বলে না ক্ষমা করব না রহমাতুল লিল আলামিন বারবার রিকোয়েস্ট করার পরে যখন আল-কামার মা যখন আল-কামাকে ক্ষমা না করলেন সাহাবাই কেরামকে ডাক দিলেন সাহাবীরা রে বনে যাও জঙ্গলে যাও লাকড়ি আনো লাকড়ি এনে বড় করে চরক তুমি বানাও বড় করে চরক যখন সাহাবীরা বানালেন রহমাতুল আলামিন ডাক দেয় সেই চরকের মধ্যে আগুন ধরিয়ে দাও চরকের মধ্যে আগুন ধরিয়ে দেয় আল-কামার মাকে ভয় দেখায় ডাক দেয় আল-কামার মা
টুকরা সন্তানটাকে পেটের মধ্যে ধারণ করছো, ওই কলিজার টুকরা সন্তানটাকে তোমার সামনে আগুনের মধ্যে পোড়াবো, তোমার সামনে আগুনের মধ্যে দিব, তবু কি তুমি মাফ করবা না? আলকা আমার মা ডাক দিয়ে বলে, না রাসূল মাফ করতে পারি না, কারণ আলকামা আমার বুকের মধ্যে বহু কষ্ট দিয়েছে, এই কষ্টের কারণে আমি আলকামাকে মাফ করতে পারি না। এবার রহমাতুল্লিল আলামিন সাহাব আমাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে আলকামা যেহেতু জাহান্নামের আগুনে পড়বে, আমিও রহমাতুল্লিল আলামিন আলকামাকে দুনিয়ার থেকে আগুনে পোড়াইতে চাই, যাও আলকামাকে ধরে আগুনের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। ওই যে চরকের উপরে নিয়ে যায় তবু আলকামার মা মাফ করে না, যখন ছেড়ে দেওয়ার অর্ডার করে তখন মার তোমার যে দরদি পৃথিবীতে আর কেউ নাই আছে কি, মার যে দরদি পৃথিবীতে আর কেউ নাই, মা রহমাতুল্লিল আলামিনের পা মুবারক ধরে ডাকতা বলি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আমি আলকামাকে মাফ করে দিলাম, আপনি রাসূল আমার আলকামাকে মাফ করে দেন। আলকামার মা আলকামাকে মাফ করতে দেরি করছে, আজরাইল তার রূহটাকে কবজ করতে দেরি করে নাই, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মা বাবার কোলে যাই কষ্ট দেওয়া যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? কার কার মা পৃথিবীতে আছে? ওই মা আর কোলে যাই কষ্ট দিবেন, আঘাত দিবেন, দিবেন, সম্মান করবেন তো? করবেন, মাকে যদি সম্মান করতে পারেন, মাগার দুনিয়াও লাভ আখিরাতও লাভ, এর চেয়ে দামি ব্যক্তি পৃথিবীর মুখে আর কেউ হতে পারে? কেউ পারবে? পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবাকে খেদমত করার তৌফিক দান করুন সকলকে। আল্লাহ হুম্মা আমিন, জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন। আমাদের চক্ষু কয়টা? জোরে বলেন। আলোচনা শেষ দেই নাই ভাই বোন, না যে শেষ দিছি শেষ হয় নাই, বলছে না যে মৃত্যুর আলোচনা, চক্ষু কয়টা? জোরে কন, আরো জোরে, সবাই মিলে, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে বান্দা তোমাকে দুইটা দান করেছি, বান্দা দুইটা চক্ষু দিয়া তোমাকে বেগানা নারী দেখার জন্য দেই নাই, চাষ টোলে বৈশা তোমাকে টিভি দেখার জন্য দেই নাই, কথা বল, টিভি দেখার জন্য দিছে, সমাজ থেকে শান্তি উঠে গেছে কেন জানেন? কেন গেছে জানেন? এই যে কিছু কিছু হাজিরা আছে না, মস্তরা এসে বড় বড় দাঁড়িয়ে রেখা মাথায় ডুবি দিয়া চাষ টোলে বৈশা বলছে টিভি দেখে, আর কিছু কিছু আলেম আছে তারা জানার পরও আমল করে না, এদের কারণে সমাজ থেকে বরকত উঠে গেছে, কথা কন ঠিক কিনা? জোরে কন। একটা গান মনে পড়ছে, বলবো না, বক্তা চলে আসবে তো, সময় নষ্ট করার কোনো টাইম নাই। আবার আমার 18 তারিখে মাহফিল আছে দিনের বেলা, এই যে মহিখোলা না কি জানো, মহিখোলা এই মাঠে যাবেন, এই যে সেইদিন শোনাবো হিংসা, সেইদিন শুনবো। আবার কথা হলো চক্ষু কয়টা? আল্লাহ বলে বান্দা চক্ষু তোমাকে দুইটা দান করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে ফরমান চক্ষুর তিনটা আমল আছে। এক নাম্বার হলো উমদুর ইলাল মুসহাব, কোন বান্দা যদি কোরআনের দিকে চক্ষু দিয়া তাকায় 10টা নেকি আল্লাহ দান করতে দেরি করবে না, আরো জোরে কন সুবহানাল্লাহ। দুই নাম্বার আমল হলো উমদুর ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, কোন বান্দা যদি মা বাবার চেহারার দিকে তাকায়, মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাইতে দেরি করবে, একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় আল্লাহ দিতে দেরি করবে না, আরো জোরে কন সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম কি? কথা বলি কি দিয়া? মুখ দিয়া, জবান দিয়া, ঠিক না? জবান কে দান করেছেন? আরো জোরে, ওয়ালিসানাও ওয়াশাফাতাই, আল্লাহ ডাক দেয়া বলে বান্দা জবানটা তোমাকে আমি আল্লাহ শুধু কথা বলার জন্য দান করেছি, পশুকে জবান দান করি নাই, শুধু মানুষকে আর জিনকে দান করেছি। কেন দান করেছি জানো? এই ঠোঁট দিয়া, জিব্বা দিয়া আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ খুশি হইব, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ। আরো জোরে কন সুবহানাল্লাহ। ওয়ালিসানাও ওয়াশাফাতাইন।
وناديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة আরো জোরে কোন আল্লাহু আকবার ভালো লাগে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে যেই ব্যক্তির কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে মনে করতে হবে ওই ব্যক্তির ঈমান আছে আর যেই ব্যক্তির কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে না মনে করতে হবে আবু জাহেলের সাথে ওই ব্যক্তির বন্ধুত্ব আছে কথা কয় না কেন রে আরো জোরে কান আমার ভাই আমার বন্ধুরা আরো 10 মিনিট সময় আছে বলবো আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহকে বেশি 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 ডাকার জন্য একটা হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে বলে আল্লাহ আপনি বড় আপনি বড় আপনি বড় আল্লাহ বলে বান্দা তুমিও আমি আল্লাহর মতো বড় ভুল বুঝবেন না আল্লাহর মতো বিদায় যে আল্লাহর মতো তো হওয়া সম্ভব না কিন্তু আল্লাহ বলে বান্দা তুমিও দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে বড় সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যখন আবার বলে আল্লাহ তুমি বড় মানে আল্লাহু আকবার মানে কি আল্লাহু আকবার সকালে আজান হয় কার নামে জোহরের আজান হয় কার নামে আসরের কার নামে মাগরিবের কার নামে এশায় কার নামে সূর্য উদিত হয় কার নামে সূর্য ডুবে কার নামে কিছু কিছু নাস্তিক বলে সূর্য উদিত যেহেতু আল্লাহর নামে হয়েছে সূর্য ডুবেও আল্লাহর নামে মানুষ কার নামে হয়েছে জোরে কয় না কার আল্লাহ ছাড়া মানুষ হতে পারছে হ্যাঁ আল্লাহ কি আমাদেরকে বানর থেকে বানাইছে নাকি হ্যাঁ একদল বেঈমান আছে শয়তানদের বাচ্চারা বলছে মানুষ নাকি বানর থেকে হয়েছে জোরে কয় না কেন আউযুবিল্লাহ আপনারা কি বানরের বাচ্চা নাকি আমরা কি বানরের বাচ্চা নাকি জোরে কোন আমরা বানরের বাচ্চা না কিন্তু ওরা ঠিকই বানরের বাচ্চা যদি বানরের বাচ্চা না হইতো তাহলে বলতে পারতো না যে এটা বানরের বাচ্চা কথা কয় না কেন দেশটা কি মগের মূল্য পাইছো নাকি মগের মূল্য পায় যখন যেটা মন ছিল বলে ফেলায় দেশটা নয়তো কারো বাপের মিটান করবে কোন মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের মিটান করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা তবে কেন লেখা হলো লাখ শহীদের রক্ত কোনা এই দেশটা লাখো লাখো শহীদের রক্তে কিনা হয়েছে এই দেশটাকে লাখো লাখো মা বোনদের ইজ্জতের বিনিময়ে কিনা হয়েছে এই সমস্ত নাস্তিকরাই এই সমস্ত মানে যারা পকেট হয়ে থাকে এরাই আমাদের দেশের রাজাকার বড় কথা কয় না এরা ভাষা দিবস আসতে পারে আমার দেশের জন্য রক্ত দিয়ে যে আরো দিব তবু আমরা বাংলা ভাষাকে যাব কিন্তু কেউ যদি আসে বলে হাওরি কথা কয় না কেন বলবা না যে কেমন আছে হাওরি কেউ যদি কোনো ভালো কাজ করে থ্যাংক ইউ আরে বেটা ইংরেজদের জন্যই তো আমার মা আমার বাপ আমার বোন এরা রক্ত দিয়ে ইজ্জত দিয়ে বাংলা স্বাধীন করেছে কথা কয় না কেন শুধু কি এই যেন পাকিস্তানদের জন্যই না আজকে নিজের মা বাপ দাদার ধর্ম বাপ দাদার ভাষা ভুলে গিয়ে তোমরা আরে ভাই ভাই কথা কয় না এরাই হলো বড় রাজাকার এখন যদি সালাম জব্বা আর যদি বাসা থাকতো ওদেরকে জুতা পিটা করে আগে দেশ থেকে তারাইতো কথা কয় না আমার বাবাজিরা জবানটার বড় হেফাজত করতে হবে জবান দিয়ে কথা বললাম কিন্তু কথা কাজ করলাম না এটার জন্য আমার কি হিসাব অবশ্যই দিতে হবে কথা কন্ঠিক কিনা আমার বাবাজিরা গভীর মনোযোগ আমি আর সামনের দিকে যাব না আপনাদেরকে আমি একটা আমলের কথা বলেছি সে আমলটা হলো সূরা ইখলাস যদি 100 বার আমরা আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাত আমাদেরকে দান করতে দেরি করবেন না আমার বাবাজিরা মৃত্যু যন্ত্রণা আলোচনায় এসেছি মৃত্যু যন্ত্রণা মৃত্যু কি হবে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা আমল দিলাম সেটা হলো সূরাতুল ইখলাস আরেকটা আমল আমি আপনাদেরকে দেই আমি আমার আলোচনা শেষ করব আরেকটা আমল হলো শয়তান আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে জোরে কান কে শিক্ষা দিয়েছে শয়তান আমাদের বন্ধু না শত্রু তাহলে মৌত থেকে বাঁচার জন্য মৌতের যন্ত্রণা থেকে বাঁচার জন্য কেন শিক্ষা দিলেন অবশ্যই এটার মধ্যে রহস্য আছে আছে কি নাই আছে কি নাই আমার বাবাজিরা রহমাতুল লিল আলামিন হঠাৎ করে একদিন দিলীপের মালে আমাদের দেশের এমপি মন্ত্রী
চেয়ারম্যান না মেম্বাররা যে এরকম গরিব দুঃখীদের মাল একত্রিত করে একটা গোডাউনের মধ্যে রাখে রহমাতুল লিল আলামিন এরকম করে একদিন খেজুর আটা ময়দা এইগুলো পাহারা দেওয়ার জন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইগুলো পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন ঘুমিয়ে পড়েছেন দায়িত্ব দিয়েছেন রাত্রি যখন গভীর হয়ে যাওয়ার পরে পাহারাদার আবু আইয়ুব আনসারী নবীর সাহাবী একটু জীবন জীবন ভাব ধরেছে জিম জিম আসার পরে যখন চন্দা চলে এসেছে তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ পায় যে খেজুরের যে বড় টুকরাটা আছে যে বস্তাটা আছে এই বড় বস্তায় থেকে কে যেন তার থলের মধ্যে খেজুর ভরতেছে সুবহানাল্লাহ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে থাপা মেরে ধরেছেন ধরার সঙ্গে সঙ্গে চোরকে ডাক দিয়ে বলে কেন রে ভাই তুমি কি জানো না এটা নবীর সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা নবীর মাল এটা আমার মাল না এটা জনসম্মুখের মাল এই মাল তুমি কেন চুরি করো নবীর সাহাবীকে ডাক দেওয়া বলে এই মাল কাকে দান করবা বলে এই মাল আমি গরিবকে দেব মিসকিনকে দেব অসহায়কে দেব বলে আমি অসহায় আমি আজ তিন দিন ধরে খাবার খাই না চার দিন ধরে খাবার খাই না আমার তো খোদা লেগেছে আমাকে তুমি খাবার দাও বলে খাবার দেওয়ার দায়িত্ব আমার না আমার হলো শুধু মাল পাহারা দেওয়ার দায়িত্ব কথা বলছি কিনা নবীর সাহাবী যখন বলেছেন নবীর সাহাবীকে বারবার বলে আমি তিন দিন যাবত খাবার খাই না আমার পেটে বড় ক্ষুধা আমার ফ্যামিলির লোকজন খাবার খাই না বড় ক্ষুধা যেহেতু মাল গরু গরিব দুঃখীকেই দিবা আমিও তো একজন গরিব কালকে আমাকে না দিলে আজকে আমাকে দিয়ে দাও নবীর সাহাবীর বড় মায়া লাগলেন মায়া লাগার পরে নবী পাকের সাহাবী চোরটাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে ফজরের নামাজ আদায় করে রহমাতুল লিল আলামিন আমাদের দেশের ইমাম সাহেবরা ফজরের নামাজে সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসে কি বসে না এটা নবীর অভ্যাস ছিলেন নবী পয়গম্বর মুসল্লিদের দিকে বসে বসে কার কি প্রয়োজন আছে কার কি সমস্যা হয়েছে এটা জানতেন আমল করতেন রহমাতুল্লিল আলামিন এরকম ঘুরে বসার সঙ্গে সঙ্গে কিছু কথা বলার পরে ডাক দেয়া বলে সাহাবীরে কালকে যে তোমার বাড়িতে তোমাকে যেই মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলাম কেন তোমার ঘরে চোর আসার পরে কেন তুমি চোরটাকে ছেড়ে দিলা এবার সাহাবী দাঁড়িয়ে বলে ইয়া নবী আল্লাহ ওইখানে ছিলাম শুধু আমি আর চোর আর আল্লাহ তিনজন ছাড়া আর কেউ ছিল না আপনি জানলেন কেমনি বলে আমাকে জিব্রাইল জানিয়ে দিয়ে গেছেন তো ভাই এটাও শুনে রাখো আজকে চোরকে ছেড়ে দিয়েছ আজ রাতেও চোর তোমার ঘরে চুরি করতে আসবে জোরে কন সুবহানাল্লাহ এবার বলে দিয়েছে এবার কি পাহারাদা উনি কি চুপ করে বসে থাকবে এবার নবীর সাহাবী চিন্তা করলেন আজকে আর ঘুম নাই পানি না বসতে ঘুম আসলে পানি চোখে দিবে ঘুম পালা যাবে না চোর আসতে চোরকে ধরে নবীর দরবারে নিতে হবে কথা বল ঠিক কিনা চোরকে ধরে নবীর দরবারে নেওয়ার জন্য রহমাতুল লিল আলামিন এর দরবারে নেওয়ার জন্য রহমাতুল লিল আলামিনের সাহাবী খুব শক্তিশালী হয়েছেন এবার চোর সংবাদ পেয়েছে চোর তো আমার মত আপনার মত মানুষ না চোরকে শয়তান কে চোর জোরে কর কে চোর সবাই কর শয়তান হলো চোর শয়তান কি শুনছে কি শুনে নাই জোরে কর এবার পাহারাদার যে এরকম শক্তিশালী হয়ে গিয়েছে এবার চোরও ওই রকম শক্তিশালী হয়ে গিয়েছে চোর এবার কাঁসা মাইরা শরীরে তেল মেল মেইকা শরীরটাকে স্থির করে গেছে এবার চোরও শক্ত করে ঝাপটা মেরে ধরেছে চোরও এবার স্লিপ কাইটা হাত থেকে বের হয়ে চলে গেছে সুবহানাল্লাহ চোর যখন ওখান থেকে বের হয়ে চলে গেল এবার পরের দিন নবীর দরবারে সাহাবী নামাজ পড়ার পরে আবার রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন কেন রে সাহাবী আজকে কেন তুমি চোরটাকে ছেড়ে দিলাম আমি তো বললামই আজকে চোর আবার তোমার ঘরে আসবে এটা স্যাবলা একটা চোর এবার রহমাতুল লিল আলামিনকে শুনান ইয়া নবী আল্লাহ চোরকে আমি ছাড়ি নাই চোর এমন পরিস্থিতি নিয়ে আসতে চোরকে যতই টাইট করে ধরছি চোর তত শক্তি দিয়া সিরিপ কাইটা আমার কাছ থেকে পালাইয়া চলে গেছে এবার রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে আজকে চলে গেছে আজকে রাতেও তোমার ঘরে চোর আবার আসবে এবার সাহাবিয়ার নর্মাল ভাবে কোনো প্রস্তুতি নেয় নাই এবার দুই দিনের প্রস্তুতি একসাথে নিয়ে আর তিন দিনের প্রস্তুতি একসাথে করছে এবার এমন শক্তিশালী করে যত বুদ্ধি আছে সমস্ত বুদ্ধি গুলো একত্রিত করে চোরটাকে আঁকতে ধরছেন চোর আঁকতে আটকা পড়ার পরে রহমাতুল্লিল আলামিনের সাহাবীকে ডাক দেয়া বলে ও ভাই তুমি হলে ইমানওয়ালা আমি হইলাম বেঈমান ইমান নাই ইমানদারের শক্তি বেশি আর বেঈমানের শক্তি নাই কথা বল ঠিক কিনা ইমানদারের শক্তি আছে কি নাই
এই জন্যই আমি বারবার বারবার বলি ওলামাই কেরাম 6000 টাকা বেতনে যে রাজার হালতে চলে আর কোটি টাকার বাসার মধ্যে বৈসাও তুমি সেই রাজার হালতে চলতে পারো কথা কই না কেন রে আমার ভাইরা শয়তান চোর ডাক দেয়া বলে ভাই রে তুমি হইলে ঈমানওয়ালা তোমার যে শরীরে ঈমানের শক্তি আছে এই ঈমানের শক্তির কাছে আমি চোরের কোনো ভেলো নাই আমি চোরের কোনো খাওয়া নাই আমি চোর টিকতে পারবো না আমি চোর তোমার কাছে টিকতে পারবো না আমাকে তুমি ছেড়ে দাও নবীর দরবারে যদি আমি চোরকে নিয়ে হাজির করো নবীর সামনে আমার কথা বলার মতো কোনো ক্ষমতা থাকবে না থাকবে কি কোনো ক্ষমতা থাকবে না চোর ডাক দেয়া বলে ভাই রে নবীর দরবারে আমি যেতে চাই না আমাকে তুমি ছেড়ে দাও তোমাকে একটা আমল আমি শিক্ষা দিব যে আমলের বিনিময়ে মৃত্যু যন্ত্রণা তোমার কমে যাবে আর জোরে বলেন সুবহানাল্লাহ এবার মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য চোর তাকে একটা আমল দিলেন সেই আমলটা হলো আমার সাথে বলুন সকলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ولا نوم الله اكبر এটার নাম হলো আয়াতুল কুরসি চোর শয়তান চোর তাকে শিক্ষা দিলেন ভাইরে প্রত্যেক ফরজ নামাজের পরে নামাজের স্থানে বসে যদি আয়াতুল কুরসি তুমি মৃত্যু পর্যন্ত আমল করতে পারো মৃত্যু যন্ত্রণাও তোমার কম হয়ে যাবে মৃত্যু বরণ করতে দেরি করবা জান্নাতে যাইতে দেরি হবে না আর জোরে কন্না সুবহানাল্লাহ এবার সাহাবী যখন পরের দিন ফজরের নামাজের পরে যখন উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়ার পরে সাহাবীকে ডাক দেয়া বলে সাহাবীর আজকে কেন সাল্লাহ বলে ইয়া নবী আল্লাহ কয়েকদিন আগে আপনার জবান মুবারক দিয়ে শুনেছিলাম কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত প্রত্যেক ব্যক্তির মৃত্যু শাক গ্রহণ করতে হবে আর মৃত্যু যন্ত্রণা এত ভয়াবহ হবে এত ভয়াবহ হবে সেই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা আমল শিক্ষা করেছি আমল শিখার বিনিময়ে চোরটাকে ছেড়ে দিয়েছি এতে যত শাস্তি আমাকে দিবেন আমি মেনে নিব এবার রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে যে আমল তোমাকে শিক্ষা দিল বা যে তোমাকে শিক্ষা দিল সেকে তুমি কি জানো বলে না সেকে আমি জানি না বলে সেই হলো তোমার শত্রু আমাদের সকলের শত্রু এটা হলো শয়তান আজাজিল শয়তান তোমাকে মৃত্যু যন্ত্রণার আমল শিক্ষা দিল এবার সাহাবী বলে আমাকে শয়তান কেন মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার আমল শিক্ষা দিল আল্লাহ রাসূল বলেন শয়তান মাঝে মাঝে বিপদে পড়াও ভালো কাজ বনে আদমকে দিয়া করায় আর জোরে বলেন সুবহানাল্লাহ শয়তান বিপদে পড়া কিভাবে বনে আদমকে ভালো কাজ করায় আবার অন্য সময় বলবে ইনশা আল্লাহ মোহতারাম চলে এসেছেন মোহতারামকে বসিয়ে রেখে কথা বলার সুযোগ নাই আমি খুব অসুস্থ গত তিন দিন আগে আপনাদের এই পাকুল্লাতে প্রোগ্রামে আসার সময় অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পেয়েছি হাঁটতে পারি না ড্যাং 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 করে আসছি অনেকে মনে খেয়াল করেছেন সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে সকলে আল্লাহুম্মা আমিন কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ওয়াখির দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু